তোমায় কথা দিলাম বেঈমান খোদার কসম বলে। আসসালামু আলাইকুম ম্যাম, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। ক্যা নাম হ্যায় আপকা? ম্যাম আমি এমবি আলিমুল। কহাঁ সে আপ? আমি কোচবিহার থেকে এসেছি। ইতনি খুবসুরত জগহ, জন্নত সে আয়ে হ্যায় আপ তো। জি ম্যাম, আমরা রাজার শহরের লোক। আমাদের শহরে এখনো একটি রাজবাড়ি আছে। ক্যা বল রে? সেখানে অনেক দূর দূর থেকে লোক আসে। সেই রাজবাড়িটির কারণেই আমাদের কোচবিহার শহরটি অনেক ফেমাস। তো আপ কে গানে ভালো আজ? ম্যাম আমি যেহেতু একজন বাউল শিল্পী, তাই আমার পছন্দের একটি বাউল গান আপনাদের গেয়ে শোনাব। তুমি দিয়েছ এক কষ্টের নদী, দিয়েছ এক কষ্টের নদী আমার চোখে ঢেলে, নতুন সাথী পেয়ে বন্ধু গেছ আমায় ভুলে, নতুন মানুষ পেয়ে বেঈমান গেছ আমায় ভুলে, দিয়েছ এক কষ্টের নদী, দিয়েছ এক কষ্টের নদী আমার চোখে ঢেলে, নতুন সাথী পেয়ে বন্ধু গেছ আমায় ভুলে, নতুন মানুষ পেয়ে বেঈমান গেছ আমায় ভুলে। নতুন সাথী পেয়ে বন্ধু গেছ আমায় ভুলে, নতুন মানুষ পেয়ে বেঈমান গেছ আমায় ভুলে। নতুন সাথী পেয়ে বন্ধু গেছ আমায় ভুলে, নতুন মানুষ পেয়ে বেঈমান গেছ আমায় ভুলে।
আসবে যখন ফকির শাহজাহানের হলো হতে পারে মরণ অন্তিম কালে দেখা যায়ও বিদায় কালে মরণ কালে শেষের দিনে দেখা যায়ও একটু সময় পেলে নতুন সাথী পেয়ে বন্ধু ছয়াময় ভুলে নতুন মানুষ পেয়ে বেমা ছয়াময় ভুলে তুমি দিয়েছো কষ্টের নদী দিয়েছো কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু ছয়াময় ভুলে নতুন মানুষ পেয়ে ছয়াময় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু গে ছয়াময় ভুলে। ধন্যবাদ সবাইকে।